Hey, what's up, this is Pashpal from Smartboss. এবং আজকে ফ্রি ভিডিওতে আমরা কথা বলবো যে এমআই রিপিটার প্রো বা রিপিটার তোমরা যেটাকে যেটাই বলো না কেন এটা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো তোমার অবশ্যই জানা উচিত যদি তোমরা এটা লং টার্ম ইউজ করতে চাও. সো লেটস গো. তো আমাদের যে প্রথম কোশ্চেনটি রয়েছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে আসলে এটা এমআই রিপিটার টু নাকি এটা এমআই রিপিটার প্রো নাকি আসলে এটা মূল নামটা কি? সো এটা হচ্ছে শাওমির একটি প্রোডাক্ট. সো তোমরা এটা শাওমির রিপিটার বলেই তোমরা বেশিরভাগ চিনবা. তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা বিভিন্ন ধরনের নামে ডিপেন্ড করে, কারণ তোমরা বুঝে তোমরা জানতে পারবা যে শাওমির এরকম রেডমি নাইন যেই বাংলাদেশে যেটা লঞ্চ হয়েছে সেটা রেডমি নাইন প্রাইম নামে অন্য একটা ফোনে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, এবং ইন্দোনেশিয়ায় সেটা অন্য একটা নামে লঞ্চ হয়েছে. সো লঞ্চিংয়ের জন্য যে ভেরি করে না, এটারও সেই রিপিটারের ক্ষেত্রেও সেটা, যেটা কিছু ইন্টারন্যাশনাল ভার্সন থাকে, কিছু চাইনিজ ভার্সন থাকে, সেগুলো নামে কিছু তফাৎ থাকে কিন্তু কাজে সেটা একই. এই যে আমার কাছে রিপিটারটা তুমি দেখছো এখন, এই রিপিটারটা আসলে নাম কিন্তু শুধুমাত্র এমআই রিপিটার টু বা এমআই রিপিটার প্রো. কিন্তু তোমরা এইটাই যদি মানে যদি চাইনিজ নাও তাহলে কি দেখো তোমরা এখানে লেখা দেখতে পারবো, এখানে কিন্তু লেখা প্রো লেখা আছে. আই থিঙ্ক হয়তো দেখতে পারবা এখানে কিন্তু প্রো লেখা আছে. তো যদি তোমরা চাইনিজ ভার্সনটা নাও তাহলে তোমরা প্রো পাবা, আর তোমরা যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা নাও তাহলে কিন্তু তোমরা এমআই রিপিটার টু পাবা. বাট এগেইন এটা সম্পূর্ণ কাজ একই. আর যারা হচ্ছে এরকম সিকোয়েন্স লিকের কথা বলছো না, ওটা হচ্ছে পিসিতে লাগানোর জন্য, ওটা পিসিতে লাগানোর রিপিটার, এটা ওটা কিন্তু এমনি মানে দেওয়ালে মানে কারেন্টের বোর্ডে লাগানোর মতন এইরকম ঠিক এইরকম রিপিটার নয়, যেটা মাথায় রেখো. কোশ্চেন নাম্বার টু হচ্ছে বর্তমান প্রাইস কত. সো বর্তমানে করোনা প্যান্ডেমিকের যখন ভেতরে আসলে এটার প্রাইস অনেকটা বেশি বা মানে চলে গেছিলো, এটার প্রাইস তখন 1300 টাকা অবধি চলে গিয়েছিলো, এবং পিসি হাউসে তো আসলে এটা 1400 বা 1300 টাকায় মানে ডেলিভারি চার্জ সহ আসতেছিলো, ডেলিভারি চার্জ বাদে 1200 টাকায় তোমরা পেয়ে দিতে. বাট বর্তমানে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্সের দোকানপত্রগুলো রয়েছে সেই দোকানপত্রগুলোতে তোমরা এখন এটা আসলে অনেকটা কমে পেয়ে যাচ্ছ, তোমরা এখন এটা পেয়ে যাচ্ছ 1000 থেকে 1100 টাকার মধ্যে. বাট আমি যখন কিনেছিলাম তখন এটা শায়দ আমি ডেলিভারি চার্জ সহ 1000 টাকা কি 1100 টাকার মধ্যে কিনেছিলাম, মানে 900 টাকা আই থিঙ্ক দাম ছিল. এবং RM R100 কোডটি তোমরা যদি PCHouse.com গিয়ে ইউজ করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট আরও 100 টাকা এখনও পর্যন্ত তোমরা ক্যাশব্যাক পেয়ে যাবো যদি এটা তোমরা পিসি হাউস থেকে ক্রয় করার চিন্তা ভাবনা করো. সো আমি লিঙ্ক তো দিতে পারবো না, অথবা যদি দিয়ে দিতাম তাহলে তোমরা নিচে দেখে নিতে. সো RM R100 আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, RM R100 যদি তোমরা কোডটা অ্যাপ্লাই করো তাহলে তোমরা এইটা রিপিটারটার ক্ষেত্রে তোমরা 100 টাকার কোড ডিসকাউন্ট এখনও পেয়ে যাবা. ওকে, সো চলে আসি কোশ্চেন নাম্বার থ্রিতে. এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে বলা হয়েছে আমাকে কোশ্চেনটা উত্তর দেওয়ার জন্য, যে এনি প্রবলেমস উইথ দিস রিপিটার. সো এই রিপিটারের সাথে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা. সো আমি এই কথাটা একটু আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাই. সো এমআই রিপিটার যেহেতু এটা সেহেতু যে কোনো একটা এটা হচ্ছে মূল কথা একটা ইলেকট্রনিক ডিভাইস, তো ইলেকট্রনিক যে কোনো ধরনের ডিভাইসই নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই থাকে. তো আমার এটা এখনও পর্যন্ত ভালো আছে, আমি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে. তো আমি এমআই রিপিটারের ভিডিওটা করেছিলাম 287 দিন আগে, এখন সেটা আসলে মাসে বা বছরে হিসাব করলে কথাটা ঠিক বলতে পারছি, তবে 1 বছরের কাছাকাছি 365 দিন 1 বছর হইলে এটা প্রায় 9 মাস পর্যন্ত ইউজ করেছে এটা. সো 9 মাসে আমার এক্সপিরিয়েন্সটা খুবই গ্রেট ছিল. এবং প্রবলেম বলতে কি, তোমাদের যদি সাপোজ তোমাদের মানে এটা তো ওয়াইফাই, অন্য ওয়াইফাই এটাতে কানেক্ট করে সেই ওয়াইফাইটা তোমাদেরকে সার্কুলার করে, এটাই হচ্ছে মেন কাজ, এই জন্য এটা রিপিটার বলা হয়। এবং তোমাদের সে মেন ওয়াইফাই যদি তোমাদের ইন্টারনেট না থাকে না, তাহলে 3 ঘন্টা কি 4 ঘন্টা এমনকি 12 ঘন্টা পরও মানে যদি তোমাদের 3 ঘন্টা পরও যদি তোমাদের নেটে যদি নেট না থাকে, যে আসল রাউটার রয়েছে রাউটারে যদি তোমাদের নেট না থাকে 3 ঘন্টা, তাহলে এটা তখন আবার রিসেট হয়ে যায়, ফ্যাক্টরি রিসেট অটোমেটিক্যালি হয়ে যায়। এবং এটা একটু খুবই খারাপ, কারণ তখন আবার তোমাদেরকে বসে বসে সেটা আবার সেট আপ করতে হবে, সেট আপ করে 2 মিনিটের বিষয়। বাট মানে এটা একটু ঝামেলার বিষয় আছে, প্রবলেম বলতে শুধুমাত্র এটাই যে 3 ঘন্টা যদি তোমাদের ওয়াইফাই যদি নেট না থাকে তাহলে এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে যায়। এবং আমার এমনও দিন গেছে এটা হয়তো বা 12 ঘন্টা আমাদের কোনো সময় যদি নেট না থাকে তখনও নেট যায়নি। তো এটার মূল কারণটা কি আমি সেটা এখনও পর্যন্ত বুঝতে পারিনি, বাট 3 ঘন্টা নেট না থাকলে বেশিরভাগই চলে যেত আমার এই ডিভাইসটাতে, এবং আমি অন্যান্যদের রিপোর্টেও আমি এটিকে এটাই শুনেছি। সো হ্যাঁ, এরকমটাই ঘটে এটার সাথে। ওকে, সো আমাদের কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হাউ ইজ দ্য স্পিড। তো এটা স্পিড সম্পর্কে ধারণা করতে হলে তোমাদেরকে বলতে হবে যেটা কিন্তু জাস্ট একটা রিপিটার, নট এ রাউটার। সো অবশ্যই রাউটার থেকে এটার স্পিড একটু হলেও কম হবে, তোমাদের যদি লাইন যদি হয় 5 Mbps তাহলে তোমরা এখান থেকে 3 থেকে 3.5 Mbps স্পিড অনায়াসে পেয়ে যাবে যদি তোমাদের 5টা ডিভাইস কানেক্ট থাকে। তবুও এখন যদি 5টা ডিভাইসে কম কানেক্ট থাকে তাহলে হয়তো তোমরা 5 Mbps 4.9 Mbps পর্যন্ত এটার থেকে পেতে পারো, এখন যদি আস মেইন ওয়াইফাই যদি চাপটা অত বেশি না থাকে তো। সো এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমরা কেমন ধরনের মানে প্ল্যান ইউজ করছো বা কেমন ধরনের মান্থলি সাবস্ক্রিপশন ইউজ করছো তোমাদের সেই রাউটারে, যে রাউটার থেকে তোমরা এটাকে
রিপিট করবা। সো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর। বাট স্পিড যদি তোমরা গড়ে হিসাব করতে চাও, যদি 5 MB করে তোমাদের মেন লাইনের নেট থাকে, তাহলে তোমরা এখান থেকে 3-3.5 MB আরামে স্পিড পাবে এবং স্পিড ড্রপ হয় না কখনো। এবং আমি এটাতে একসঙ্গে 17টা ফোন আমি একসঙ্গে কানেক্ট করেছিলাম, এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একটু গরম হয় বাট এটা ঠিক হয়ে যায়, মানে কোনো রকম কোনো প্রবলেম আসলে এটার দ্বারা হয় না এবং আমি এটা ইউজ করছি, সো গরম হলে কোনো সমস্যা হয় না। চলে যাই আমাদের কোয়েশ্চন নাম্বার 5-এ। সো কোয়েশ্চন নাম্বার 5টা হচ্ছে আসলে ওয়ার টু বাই, আমরা এটা কোথা থেকে কিনবো। সো এটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কারণ দেখো আমার বাসা কিন্তু কুষ্টিয়াতে। সো আমি কিন্তু এটা আমি ঢাকা থেকে অর্ডার করেছি, তোমাদের বললাম pchouse.com ওয়েবসাইট থেকে। সো সেই ওয়েবসাইট থেকে যখন আমি এটা অর্ডার করেছি, তখন আমরা সেটা কুরিয়ার করে আমাদের এখানে কুরিয়ার অফিসে এসেছে, দেন আমি কুরিয়ার অফিস থেকে এটা পিক আপ করেছি, দেন আমি বাসায় নিয়ে এসেছি। যারা আমার মতো অতটা টেকনোলজি বেসড মানুষ না, অথবা যারা আমার আসলে এই বিষয়গুলো কতটা হ্যান্ডিভাবে নিতে পারে না, তাদের জন্য আমি বলবো কি, তোমরা একটু কষ্ট করে তোমাদের নিজের শহরে যাও। আমি যেরকম মিরপুরে বসবাস করি কুষ্টিয়ার, সেহেতু আমি সেখান থেকে কুষ্টিয়ার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শপে গেলে এগুলো কিন্তু 1200-1400 টাকার মধ্যে আমি পেয়ে যাবো। হ্যাঁ 1-200 টাকা বেশি হবে, কিন্তু আমি এটা পেয়ে যাবো। তো তোমরা যদি হিসাব করে দেখো যে বাসা থেকে শহরে যাওয়ার খরচ এরকম 1-150 টাকা, মানে সব কিছু মিলিয়ে মানে শহরে গেলে আসলে একটা খরচ হয়েই যায়, এবং সেখান থেকে তুমি যদি কুরিয়ার করে আনো তাহলে সেখানেও 1-200 টাকায় লাগছে। সো এটার দাম যদি 1200 টাকা, তাহলে তোমার 1400 টাকা মিনিমাম লেগে যাচ্ছে এটার পিছে খরচ বর্তমান সময়ের বাজার হিসাবে। সো তোমরা যদি সিকিওর থাকতে চাও, তাহলে তোমরা নিজ এলাকা শহর থেকেও কিনতে পারো, বাট সমস্যা হচ্ছে শহরে সবসময় এটা অ্যাভেলেবেল থাকে না। সো তোমাদেরকে এটা আসলে খোঁজ রাখতে হবে। এবং তোমরা সবচেয়ে বেটার হয় কি, তোমরা যদি ঢাকায় গিয়ে কিনতে পারো, তাহলে ঢাকায় তোমরা বসুন্ধরা সিটি থেকে তাহলে তোমরা লেভেল 6-এর প্রত্যেকটা দোকানে তোমরা এটা পেয়ে যাবা। দেন তোমরা এখান থেকে যমুনা ফিউচার পার্কের ম্যাক্সিমাম ইলেকট্রনিক গ্যাজেট শপগুলো, যেগুলো শপগুলো গ্যাজেটস বিক্রি করে, নট অনলি মোবাইল বাট অলসো গ্যাজেটস যারা বিক্রি, যেমন স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, এমন ধরনের গ্যাজেটগুলো তারা বিক্রি করে, তোমরা সেখানে গেলে খোঁজ করতে পারো, তোমরা এটা পেয়ে যাবা আশা করি অবশ্যই। ওকে সো চলে যায় আমাদের কোয়েশ্চন নাম্বার 6-এ, যে হাউ টু রিসেট। তো এটা রিসেট করতে হলে তোমাদের নিচে এইখানে একটা প্লাগ ইন হোলের একটা অপশন রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি, যে এই জায়গাটাতে তোমরা তোমাদের মোবাইলের যেই সিমটা খোলার জন্য যে পিন থাকে না, সেই পিনটা যদি তোমাদের এখানে ইনজেক্ট করো, দেন এখান থেকে 10 সেকেন্ড ইনজেক্ট করে ধরে রাখলে এই কালারটা মানে ব্লিং করবে, তখন মানে পুরো সিগন্যাল আসবে, বুঝতে পারবো। আমি মেলাদিন ধরে এটা চালাই নাই, কারণ আমি এখন বাড়িতে নিজস্বভাবে ওয়াইফাই নিয়েছি। সো ব্লিং করলে তখন তারা বুঝতে পারবো রিসেট হয়ে গেছে, এবং অ্যাপস দিয়ে পরবর্তীকালে তোমরা এটা কানেক্ট করতে হবে। তো অ্যাপসে কানেকশন দেখতে হলে আমার সে পুরাতন ভিডিও লিঙ্কটা ভিডিওতে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে গিয়ে দেখে আসতে পারো। আমি সেখানে সমস্ত রকম প্রসেসটা আমি বলে দিয়েছি কীভাবে এটা কানেক্ট করতে হয়। সো নাম্বার 6 তো হয়ে গেল প্রশ্ন উত্তর, বাট নাম্বার 7 বাট নট ইন দ্য লিস্ট, আমি নাম্বার 7 ছিল না, আমি নতুনভাবে ইনক্লুড করলাম তোমাদের জন্য। সো হাউ টু গেট দ্য বেস্ট স্পিড, তো তোমরা সবচেয়ে সেরা স্পিড কীভাবে পেতে পারো, ট্রিক টু গেট দ্য বেস্ট স্পিড, তুমি সেটাই বলবো। তো সবচেয়ে বেস্ট স্পিড পাওয়ার উপায় হচ্ছে, তোমরা অ্যাপসের মধ্যে দেখতে পারবা যে রাউটার থেকে এটার কত পার্সেন্ট দূরে রয়েছে, মানে পার্সেন্টেজ হিসেবে দেখতে পারবা, তোমরা মিটার হিসেবে দেখতে পারবা না। তোমাদের এই রাউটারটা যদি তোমরা 30%-এর উপরে যদি তোমরা মানে 30% ডিস্টেন্স যদি তোমরা রাখতে পারো, মানে অ্যাপসের লেখা ওঠে কত পার্সেন্ট, তো আমি এটা 29%-21%-এর আন্ডারে রাখতাম, ঠিক আছে। এবং আমার ঘরের থেকে আমি আসলে এটা 100 মিটার দূরে রাখতাম এটা, ঠিক আছে। সো আমি সেই ক্ষেত্রে আমি 4 দাগ আমি 4 মানে এটাতে আমার যেহেতু মোবাইলে 4 দাগের ওয়াইফাই নেটওয়ার্ক সাপোর্ট দেখায়, সেটা থেকে আমি 3 দাগ পেতাম, আর যখন আমি হার্ড ওয়ার্কিং করতাম তখন 2 দাগ পেতাম, আমার কখনো 1 দাগে নামিনি। এবং এটা যখন মানে মেন ওয়াইফাই থেকে এটা 30%-এর আন্ডারে থাকতো। তো তোমরা মানে ইনশিওর করবা যে 20%-এর ওপরে এবং 30%-এর নিচে যদি তোমরা রাখো, তাহলে অনেকটা বেটার হবে। অ্যান্ড এগেইন তোমরা যত উপরে রাখতে পারবা, মানে যত মেন রাউটারের কাছে রাখতে পারবা, এটার স্পিড ততটা বেটার আসবে। এটা হচ্ছে এটার মানে সবচেয়ে বেস্ট ট্রিক, বেস্ট স্পিড পাওয়ার। তবে যদি তোমরা যদি 24-29%-এর মধ্যে যদি তোমরা রাখো, তাহলে তোমাদের ইনাফ একটা স্পিড পাবে, এবং কাছে আরও যত কাছে নিয়ে যেতে পারবা তত ভালো। এবং তোমাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এটা দেখছো না, এটা কিন্তু আমার এখন একটু শক্ত আছে, বাট তোমরা যদি একটু জোরে করে দাও তাহলে কিন্তু এটা কিন্তু ঘুরে যাবে। অনেকে কিন্তু এখানে একটা মানে স্ট্রোক দেয়, স্ট্রোকে এখানে বেঁধে যায়। সো অনেকে কিন্তু এটা ভয় পায় যে এটা কী হলো, ভেঙে যাবে নাকি, সমস্যা নেই। তোমাদের যদি ইঞ্জিনটা যদি ঘোরাতেই হয়, তাহলে তোমরা এদিকে বা এইদিকে দুটোই তোমরা এরকম করে ইঞ্জিনটা ঘোরাতে পারো। প্রথমবারে ইঞ্জিনটা শক্ত থাকবে, একটু জোরে করে চাপ দিলে ইঞ্জিনটা মানে নেমে যায়। তবে খেয়াল রাখবা ভুল দিকে চাপ দিও না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নিচ থেকে বাম থেকে ডানে চাপ দিও, তাহলে ঠিকভাবে নেমে যাবে।
সো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে কি সামান্য কিছু প্রশ্ন উত্তর এবং এটা মানে কীভাবে কী থেকে হয়। সো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একবার হলো সাবস্ক্রাইব করে যাও, কারণ আমরা 100 সাবস্ক্রাইবারের খুবই কাছে রয়েছি। অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই, টাটা, সি ইউ।